ও ভাবছে হয়তো আমি বাঁচার জন্য যোগদান করলেন, কিন্তু ও একটা ভুল করলো। সবথেকে বড় মির্জাফর দেখলাম, মমতা ব্যানার্জি আর বাইরন বিশ্বাস, এদের মতো বড় বিশ্বাসঘাতক আর ভারতবর্ষের মাটিতে মনে হয় জন্ম হবে না। তাকে ফুলের মালা লাগে, জুতোর মালা পড়াবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বাইরন বিশ্বাসের তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই সাগরদিঘির মানুষ কেমন খেপে রয়েছেন বন্ধুরা আপনারা দেখলেন। বন্ধুরা আপনারা এও দেখলেন যে সাগরদিঘির মানুষ কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় বিশ্বাসঘাতক যাকে বলছেন তিনি হচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই বাইরন বিশ্বাস। বাইরন বিশ্বাস কেন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সে নিয়ে কিন্তু এখনও রাজ্য রাজনীতিতে নানা জল্পনা চলছে। অনেকেই যেটা বলছেন যে হয়তো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বাইরন বিশ্বাসকে ভয় দেখানো হয়েছিল, এমন কোনো একটা কথা বলা হয়েছিল, হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল, যে কারণে বাইরন বিশ্বাস কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। বাইরন বিশ্বাস আবার নিজে ব্যবসায়ী, কোটি প্রতি মানুষ, সুতরাং তার ব্যবসাও দেখতে হয়। এবং অধীররঞ্জন চৌধুরীও কিন্তু বলেছেন যে এই বাইরন বিশ্বাস তার নিজের ব্যবসা এবং নিজেকে বাঁচাতেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। কিন্তু সাগরদিঘির মানুষ এই তত্ত্বে বিশ্বাস করছেন না, বরং সাগরদিঘির মানুষ যেটা বলছেন যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী তো বাইরন বিশ্বাসকে এই কারণেই বেছে নিয়েছিলেন যে এর টাকা রয়েছে, এর বড় ব্যবসা রয়েছে, এর যেহেতু কোটি কোটি টাকা রয়েছে, সুতরাং টাকার বিনিময়ে আর যাই হোক তৃণমূল এই বাইরন বিশ্বাসকে কিনে নিতে পারবে না, এমনটাই কিন্তু অধীররঞ্জন চৌধুরী বাইরন বিশ্বাসকে সাগরদিঘি উপনির্বাচনে টিকিট দেওয়ার যে যুক্তি সেই যুক্তি হিসেবে কিন্তু স্থানীয় কংগ্রেস নেতাদের বলেছিলেন। এবং অনেকেই যেটা বলছেন যে এই বাইরন বিশ্বাসকে নিয়ে অনেকেই আগে থেকে সন্দেহ প্রকাশ করেছিলেন, অধীররঞ্জন চৌধুরীকে বলেছিলেন যে এই লোকটিকে প্রার্থী করবেন না, বরং অন্য কাউকে দাঁড় করান, কেননা সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস যাকেই দাঁড় করাবে সেই জিতবে, এইরকম কিন্তু স্থানীয় কংগ্রেস নেতারা এখন বলছেন। এবং এই বাইরন বিশ্বাসের সঙ্গে যে ঘটনা কিংবা বাইরন বিশ্বাসের যে বিশ্বাসঘাতকতা তার জন্য কিন্তু ঘুরে ফিরে দায় করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। এখন এই জায়গায় দাঁড়িয়ে যেটা প্রশ্ন উঠছে বন্ধুরা, যে বাইরন বিশ্বাস সত্যি সত্যি কি টাকার জন্য তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেলেন, নাকি সত্যি সত্যি তৃণমূলের কোনো হুঁশিয়ারি কিংবা হুমকির ভয়ে তিনি শেষ পর্যন্ত তৃণমূলে যোগ দিলেন, কোনটা? বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে আসলে বাইরন বিশ্বাস বেশ বুঝতে পেরেছিলেন যে কংগ্রেসের টিকিটে জিতলেও কংগ্রেসে থেকে তার ব্যবসা করা কিংবা তার যে ব্যবসার কোটি কোটি টাকা সেই টাকা সামলে রাখা মুশকিল হবে, কেননা বাইরন বিশ্বাসের কোটি কোটি টাকা রয়েছে, বড় ব্যবসা রয়েছে, এটা সত্যি কথা, কিন্তু সেই ব্যবসা চালাতে গেলে জলে থেকে কুমিরের সঙ্গে তো বিবাদ করা সম্ভব নয়। এবং বাইরন বিশ্বাস বেশ বুঝতে পেরেছিলেন যে কোনো দিন তার ব্যবসার উপরে কিন্তু সরকারি খাড়া নামতে পারে, যেমনটা কিনা অর্জুন সিংয়ের ক্ষেত্রে হয়েছিল। অর্জুন সিং যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তার কিন্তু সমস্ত ব্যবসার বিরুদ্ধে রাজ্য সরকারের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছিল, রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যাতে অর্জুন সিং বিপাকে পড়েন। এবং রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে সেই কারণেই হয়তো অর্জুন সিং একসময় বুঝতে পেরেছিলেন যে বিজেপিতে থেকে এই রাজ্যে ব্যবসা করা সম্ভব নয়, এবং শেষ পর্যন্ত তিনি বিজেপির হাত ছেড়ে ফের তৃণমূলে ঢুকে পড়েন। যদিও এখন আবার অর্জুন সিং তৃণমূলের বিরুদ্ধে নানা কথা বলতে শুরু করেছেন, তো সেই অর্জুন সিংয়ের মতোই বাইরন বিশ্বাসও বেশ বুঝতে পেরেছেন যে এই রাজ্যে বাস করতে হলে, এই রাজ্যে ব্যবসা করতে হলে শাসক দলের মাথার উপর হাত থাকা দরকার, আর সেটা অধীররঞ্জন চৌধুরীর মতো নেতা পাশে থাকলে হবে না। দ্বিতীয় যুক্তি হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে বাইরন বিশ্বাসের নামে এরই মধ্যে কিন্তু একটি মামলা দেওয়া হয়েছিল, উপনির্বাচনে জয়ের পর স্থানীয় তৃণমূল নেতার সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন বাইরন বিশ্বাস, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বাইরন বিশ্বাসের নামে থানায় এফআইআর করা হয়েছিল। এবং বাইরন বিশ্বাস বেশ বুঝতে পেরেছিলেন তাকে কিন্তু আরও নানা মামলায় ফাঁসানো হতে পারে, তার বিরুদ্ধে কিন্তু আরও মামলা দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু বলছেন কংগ্রেস নেতারা।
আর বাইরন বিশ্বাসের তৃণমূলে যোগ দেওয়ার তিন নম্বর কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে কংগ্রেসের টিকিটে নির্বাচনে জেতার পর থেকেই বাইরন বিশ্বাস এবং তার পরিবারের প্রতি কিন্তু একটা হুমকি আসছিল, তার পরিবারকে কিন্তু একটা হুমকি দেওয়া হচ্ছিল, তার পরিবারের কিন্তু নিরাপত্তা একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছিল এবং সেই কারণেই কিন্তু বাইরন বিশ্বাস 2 মার্চ উপনির্বাচনে জেতার পর হাইকোর্টে ছুটে গিয়েছিলেন পরিবারের নিরাপত্তার জন্য। কিন্তু তারপরেও বাইরন বিশ্বাসের পরিবারকে নিরাপত্তা দিতে রাজ্য সরকারের তরফ থেকে নানা গড়িমসি করা হচ্ছিল। এই জায়গায় দাঁড়িয়ে বাইরন বিশ্বাস কিন্তু বেশ বুঝতে পারছিলেন যে কোথাও না কোথাও তার ব্যবসার পাশাপাশি তার পারিবারিক যে নিরাপত্তা সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে পড়ে রয়েছে এবং সেটা কিন্তু কংগ্রেসের থেকে তিনি সামাল দিতে পারবেন না। এই পরিস্থিতিতে তৃণমূলের তরফে যখন বাইরন বিশ্বাসের কাছে যোগ দেওয়ার একটা অফার গেল তখন কিন্তু বাইরন বিশ্বাস 7-5 ভেবে তিনি কিন্তু তৃণমূলে যোগ দেওয়ায় ঠিক করলেন। তিনি কিন্তু বেশ বুঝতে পেরেছিলেন যে মানুষ যখন কংগ্রেস ছেড়ে তিনি তৃণমূলে যোগ দেবেন তখন তাকে বিশ্বাসঘাতক বলবে, তার প্রতি হয়তো অনেক অশোভন কথা বলবে, কিন্তু তার পারিবারিক নিরাপত্তা কিংবা তার যে ব্যবসায়ের নিরাপত্তা সমস্ত কিছুই সুনিশ্চিত থাকতে পারে যদি তিনি তৃণমূলে যোগ দেন। ফলে একদিকে মানুষের এই সব সমালোচনা, অন্যদিকে কিন্তু তার ব্যবসায়িক কিংবা পারিবারিক নিরাপত্তা, দুয়ের মাঝে একটি রাস্তাই ছিল, সেটা হচ্ছে তৃণমূলে যোগ দেওয়া, আর সেটাই কিন্তু বাইরন বিশ্বাস করেছেন। এবং বাইরন বিশ্বাস যে ভুল ছিলেন না সেটা কিন্তু মঙ্গলবার প্রমাণিত হয়ে গেছে। বাইরন বিশ্বাস তৃণমূলে যোগ দিতেই বাইরন বিশ্বাসের পরিবারকে কিন্তু রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বাইরন বিশ্বাসের পরিবারের নিরাপত্তার জন্য একেবারে পুলিশ ফোর্স পাঠিয়ে দিয়েছেন। একজন দুজন নয়, রীতিমতো 3-3 জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের নেতৃত্বে 6 জন সশস্ত্র পুলিশ কর্মী বাইরন বিশ্বাসের মুর্শিদাবাদের বাড়িতে এদিন মঙ্গলবার সকালেই পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে বাইরন বিশ্বাসের পারিবারিক নিরাপত্তা সুনিশ্চিত করা হয়। এখানেই শেষ নয়, বাইরন বিশ্বাসের ব্যক্তিগত নিরাপত্তার জন্যও 2-2 জন সাব ইন্সপেক্টর এবং 3-3 জন সশস্ত্র নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করেছে রাজ্য সরকার। অর্থাৎ বন্ধুরা বেশ বুঝতেই পারছেন যে জিনিসটার জন্য বাইরন বিশ্বাস হাইকোর্ট পর্যন্ত ছুটে গিয়েছিলেন তারপরেও তিনি যেটা পাননি সেই জিনিস তিনি তৃণমূলে যোগ দেওয়ার 24 ঘন্টা কাটতে না কাটতেই পেয়ে গেলেন। আজকে কিন্তু তার পরিবার পুলিশি নিরাপত্তা পেয়ে গেল, তিনিও কিন্তু ব্যক্তিগত নিরাপত্তা পেয়ে গেলেন এবং ছোটমোটো ব্যক্তিগত নিরাপত্তা নয়, বড় রকমেরই কিন্তু একটা পুলিশি নিরাপত্তা রাজ্য সরকার তাকে দিয়ে দিল। কখন দিল? তৃণমূলে যোগ দেওয়ার পর। বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।